আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফোলা সম্পর্কে। ভিউয়ার্স, আপনারা অনেকেই অনেক সময় মাড়ি ফুলে ওঠার সমস্যায় ভুগে থাকেন, নিজেরাই বুঝতে পারেন না যে আসলে কেন মাড়িটি হঠাৎ দাঁতের গোড়া অথবা মাড়ি হঠাৎ করে ফুলে ওঠে। প্রচণ্ড ব্যথা হয়, কারো কারো অল্প পরিমাণে ব্যথা হয়, কারো কারো প্রচণ্ড ব্যথা হয়। তো এটি আসলে কেন হয় অনেকে বুঝতে পারেন না যে কেন এমন হচ্ছে। তো আসুন আমরা জানার চেষ্টা করি যে আসলে কী কী কারণে আমাদের মাড়িটা ফুলে উঠতে পারে। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একটু ইনফেকশন রয়েছে, এখানে মাড়িটা ফুলে উঠছে এবং লাল হয়ে আছে। এটিকে জিঞ্জিভাইটিস বলা হয়। এটি একটি মাড়ির প্রদাহ। দাঁতের সমস্যা এবং মাড়ির সমস্যা দুইটা দুই ধরনের। তো এটি মূলত দাঁতের কোনো সমস্যা নয়, এটি হচ্ছে মাড়ির সমস্যা, যেটিকে গাম ডিজিজ বলা হয়ে থাকে, জিঞ্জিভাইটিস বলা হয়ে থাকে। তো এটি হলে আপনার মাড়িতে ব্যথা হয়, মাড়ি থেকে আক্রান্ত স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে এবং ব্যথা আপনি যখন ওখানে টাচ করবেন, একটু চাপ লাগলে আপনার ব্যথা অনুভব হবে এবং ব্লিডিং হতে পারে অসুস্থ জায়গা থেকে, এখান থেকে আপনার ব্লিডিং হতে পারে। তো এটি হচ্ছে একটি গাম ডিজিজ। এখানে আপনারা যে ছবিটি দেখছেন, এখানে দেখছেন যে এখানে যে দাঁতের নিচের অংশে এখানে ফুলে আছে, অনেক অনেকটা ফুলে আছে, এই সব জায়গাটা ফুলে আছে, ইনফেকশনের জন্য এখানে ফুলে উঠছে। এটি মূলত আপনার যে এই যে দেখতে পাচ্ছেন দাঁতের গোড়ার দিকটা, দাঁতের ঠিক নিচের দিকটা, এখানে প্রচুর পরিমাণে ক্যালকুলাস রয়েছে, যেটা আমরা পাথর বলি বাংলাতে। পাথর পড়ার কারণে এখানে কিন্তু ইনফেকশন হয়েছে, পাথরের সঙ্গে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়া থাকে যেগুলো প্রতিনিয়ত আমাদের মুখের স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতি করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মাড়িটা ফুলে উঠছে, এখানে দেখেন ফুলে লাল হয়ে আছে, এটি আসলে মাড়ির সমস্যা। এটিকে আপনার জিঞ্জিভাইটিস বলা হয়ে থাকে। এটি আপনার এখানে যে পাথর জমছে, এই পাথরের কারণে কিন্তু আপনার মাড়ি ফুলে উঠতে পারে। আপনার যদি মাড়ি ফোলা সমস্যা থেকে থাকে, অবশ্যই দেখবেন যে আপনার দাঁতের গোড়াতে কোনো পাথর বা ক্যালকুলাস রয়েছে কি না, আপনার দাঁতে কোনো ছিদ্র রয়েছে কি না, অনেক দিনের ভাঙা কোনো দাঁত আছে কি না, কোনো দাঁতের গোড়া রয়ে গেছে কি না, এমন সমস্যা থাকলে কিন্তু আপনার মাড়ি যে কোনো সময় ফুলে উঠতে পারে। আবার এমনি এমনি কখনো কখনো এমনিতেই ভালো হয়ে যায়, কিছুদিন পর পর আপনার আবার ফুলে ওঠে, এমন সমস্যা কিছুদিন পর পর আপনার ফেস করতে হয়। এটি ট্রিটমেন্ট রয়েছে, আমি ট্রিটমেন্ট সম্পর্কে একটু পরে বলি। তো দেখছেন যে এখানে এটি হচ্ছে জিঞ্জিভাইটিস, এখানে স্কেলিং করে, এখানে দাঁতগুলো ওয়াশ করে, ওষুধ খেলে এমন অবস্থা ঠিক হয়ে যায়। এর জন্য আপনার ডেন্টিস্টের কাছে যেতে হবে, ওনার কাছে যেয়ে আপনার স্কেলিং করতে হবে, পাথরগুলো উঠাতে হবে এবং তারপরে আপনার হয়তো 7 দিন অথবা 10 দিন আপনার ওষুধ খেতে হবে, তাহলে হয়তো আপনার তারপরে যে আপনার এই সমস্যাটি চলে যাবে। ভিউয়ার্স, আপনার যদি মুখের মধ্যে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, অনেকের রয়েছে এমন এমন দাঁত রয়েছে মুখের ভিতর, যারা দীর্ঘদিন ধরে 2 বছর, 3 বছর, 1 বছর, 5 বছর ধরে আপনার দাঁতটি এমন অবস্থায় রেখে দিয়েছেন, এমন অবস্থায় মুখের মধ্যে দাঁতটা থাকার ফলে দাঁতের যে ক্যাভিটিটা রয়েছে, যে গর্তটা আছে, এই গর্তের মধ্যে খাবার জমে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু দাঁতটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার ফলে দাঁতে যন্ত্রণা হয়, দাঁতের গোড়া ফুলে ওঠে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তখন দেখা যায়। কারণ দাঁতের মধ্যে দন্তমজ্জা রয়েছে, দাঁতের পাল্প রয়েছে, যেখানে ইনফেকশনটা পৌঁছে গেলে পাল্প থেকে ইনফেকশনটা যখন অঞ্চলে সেটি ছড়িয়ে পড়ে, দাঁতের যে গোড়া রয়েছে রুট লেভেলে যখন ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আমাদের মাড়িটা ফুলে ওঠে, দাঁতের যে দাঁত বরাবর যে নিচে যে জায়গাটা থাকে, যে মাড়ি থাকে, ওইখানে কিন্তু ফুলে ওঠে, অনেকে দেখে টিউমারের মতো দেখতে মনে হয়। এটি হচ্ছে আসলে পালপাইটিস হয়ে যাওয়া দাঁত, অনেক দিন ফেলে রাখা ভেঙে যাওয়া দাঁত অনেক দিন ফেলে রাখছেন, এমন ক্ষেত্রে এমনটি হয়ে থাকে।
এখানে দেখতে পাচ্ছেন যে আসলে দাঁতের একটি দাঁত তিনটে স্তর নিয়ে গঠিত, তিনটি লেয়ার নিয়ে গঠিত। প্রথমটা এনামেল, তারপরে ডেন্টিন, এবং তারপরে যে রক্ত চলাচল করা পাল্প রয়েছে। তো যদি কিনা এনামেল অংশ এবং ডেন্টিন অংশ এই দুইটা আপনার এই দুইটা ওভারটেক করে যদি কিনা আপনার পাল্প পর্যন্ত ইনফেকশনটা চলে আসে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ক্যারিজ হয়ে এখান থেকে এটি আপনার এখান থেকে দাঁতটি ছিদ্র হয়ে যে কোনো কারণে ছিদ্র হয়ে ক্যারিজের কারণে ছিদ্র হয়ে কিন্তু ধীরে ধীরে এটি পাল্প পর্যন্ত চলে আসছে। তো এমন অবস্থায় আপনি যদি ওষুধ খেয়ে ব্যথাটা কোনো রকম কমায় রাখেন, যে আপনি ওষুধ খেয়েছেন ব্যথাটা কমে আছে কিন্তু তারপরেও কিন্তু ব্যথা কমে গেলেও এটি কিন্তু আপনার সমাধান নয়। ব্যথা কমে গেলে আপনি এভাবে যদি রেখে দেন তাহলে দীর্ঘদিন রাখার ফলে কি হবে, আপনার এই পাল্পটা নষ্ট হয়ে যাবে। এই যে যে দাঁতের মধ্যে যে শিরাটা যে পাল্পটা দেখছেন, যে দন্তমজ্জা বলা হয় যেটাকে, এটি কিন্তু এই বাইরে থেকে আসা এই ইনফেকশনের কারণে এই পাল্পটা কিন্তু আপনার প্রথমে ইনফেকশন হবে। ইনফেকশন হয়ে এই পাল্পটা ধীরে ধীরে নষ্ট হওয়া শুরু করবে, এবং এই পাল্পটা যখন নষ্ট হতে হতে একেবারে পাল্পের শেষ প্রান্তে গোড়ার দিকটায় চলে আসবে, একেবারে নিচের দিকে ইনফেকশনটা ছড়িয়ে যাবে, তখন আপনার আবারও যন্ত্রণা হবে এবং আপনার দাঁতের যে মাড়ি রয়েছে মাড়ির গোড়ার দিকটা ফুলে উঠতে পারে। কখনো ফুলে উঠবে, কখনো প্রচণ্ড যন্ত্রণা করবে, এমন সমস্যায় কিন্তু হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি আপনাদের যদি সমস্যা থেকে থাকে তো কথার সঙ্গে মিলিয়ে নেবেন। এমন দাঁতে আপনি যদি ফেলে না দিয়ে রাখতে চান তাহলে অবশ্যই এটার ট্রিটমেন্ট রয়েছে। আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট বা আরসিটি ট্রিটমেন্ট করিয়ে আপনি দেশি দাঁতটি রাখতে পারেন। এক্সরের মাধ্যমে আপনার ডেন্টিস্ট সিদ্ধান্ত করবে, নিবে যে আসলে আপনার দাঁতে কী ট্রিটমেন্ট করলে সবথেকে ভালো হবে। আপনার এটা এক্সরে করতে হতে পারে, দাঁতের একটি এক্সরে করতে হতে পারে, যার মাধ্যমে আপনি কিন্তু আপনার ডাক্তার সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তো যদি কিনা আপনার মুখের মধ্যে এমন কোনো দাঁত থেকে থাকে যেটি ভেঙে চুরে বসে আছে, অথবা দাঁতের কোনো উঠে যাওয়া গোড়া রয়েছে যেটি আপনার দাঁত ভেঙে গেছে কিন্তু দাঁতের গোড়াটুকু রয়ে গেছে, এমন কোনো দাঁত যদি আপনার মুখের মধ্যে থেকে থাকে অবশ্যই সেগুলা অপসারণ করিয়ে নেবেন কোনো ডেন্টিস্টের কাছে, যে সেগুলো তুলে নেবেন, কারণ ওইগুলায় প্রচুর পরিমাণে ক্ষতি করে, আমাদের মুখের মধ্যে ব্যাকটেরিয়া অনেক বেশি তৈরি করে, সৃষ্টি করে। এর জন্য আপনাদের ভাঙাচোরা দাঁত থাকলে অবশ্যই মুখের মধ্যে থেকে সেগুলো তুলে ফেলবেন, তা না হলে তা থেকে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।